এবার বৃহন্নলাদের সামাজিক উন্নয়ন নিয়ে কেন্দ্র এবং রাজ্যের রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের মৌলিক অধিকারে রক্ষিত হচ্ছে কিনা সেই বিষয়টিও উল্লেখ থাকতে হবে ওই রিপোর্টে। 2015 সালে ন্যাশনাল লিগ্যাল অথরিটি ভার্সেস কেন্দ্রীয় সরকারের মামলায় সুপ্রিম কোর্ট বৃহন্নলাদের সামাজিক মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়। ইতিমধ্যে বৃহন্নলারা ভোট দানের অধিকার পেয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, সারা দেশে বৃহন্নলাদের সামাজিক মৌলিক অধিকার দিতে হবে, সমাজের সমান অধিকার নিয়ে জীবনযাপনের সুযোগ করে দিতে হবে, কেন্দ্র ও রাজ্যকে এই বিষয়ে উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে, বৃহন্নলাদের জন্য সর্বত্র আলাদা পাবলিক শৌচাগারের ব্যবস্থা রাখতে হবে। কলকাতা হাইকোর্টে সুতানুটি সক্ষর পক্ষ থেকে জনস্বার্থ মামলা দায়ের করে। মামলাকারীদের দাবি, অন্যান্য রাজ্যে না হলেও পশ্চিমবঙ্গে বৃহন্নলাদের জন্য বোর্ড গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে প্রাধান্য দিয়ে বৃহন্নলাদের উন্নয়নের জন্য কাজ করেছে এই বোর্ড। মামলাকারীদের দাবি, রাজ্যের স্টেট ট্রাইব্যুনাল কার্যালয় বৃহন্নলাদের জন্য শৌচালয় আছে, কিছু কিছু হাসপাতালে বৃহন্নলাদের জন্য আলাদা বিভাগ আছে, রাজ্যের সর্বত্র পাবলিক স্থানে বৃহন্নলাদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা করতে হবে, সমস্ত স্কুল কলেজ সরকারি কার্যালয় ও আদালতে বৃহন্নলাদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা করতে হবে, সমস্ত হাসপাতালে বৃহন্নলাদের জন্য আলাদা বিভাগ করতে হবে। 2014 সালে সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দেন এবং সেই রায় কিছু আদেশনামা জারি করেন। সেখানে তার মধ্যে অন্যতম হলো রূপান্তকারী মানুষদের জন্য পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা করা, এবং সুপ্রিম কোর্টের এই নালসা জাজমেন্টের আদেশনামাগুলো যাতে বাস্তবায়ন করা হয় এবং ট্রান্সজেন্ডার মানুষদের বা রূপান্তরকামী মানুষদের জন্য পর্যাপ্ত যেন শৌচালয়ের ব্যবস্থা করা হয়, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন সরকার পক্ষকে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পক্ষকে, যে স্ট্যাটাস রিপোর্ট বা এই মানে আজকে দিনে দাঁড়িয়ে কি স্ট্যাটাস সেই রিপোর্টটা আগামী দু সপ্তাহের মধ্যে হাইকোর্টের কাছে পেশ করার জন্য। আবেদনের মান্যতা দিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, কেন্দ্র ও রাজ্য সরকারকে দু সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে। রিপোর্টে উল্লেখ থাকতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে বৃহন্নলাদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পীযূষ কান্তিনাগের রিপোর্ট, কলকাতা টিভি।